সকলে ভালো আছেন। আমি আজকে এই কেয়ারগিভার চ্যানেলে একটি নতুন ভিডিও উপস্থাপন করব। আপনার এটা ক্লাসরুমের কিছু অংশ আপনি দেখছেন, আমাকে জামান সহযোগিতা করবে। আপনারা যারা এই কলেজে পড়াশোনা করছেন বা ইনস্টিটিউটে, যারা যে কাজগুলো শিখেন নাই এটা প্র্যাকটিক্যালি শিখে নেবেন, এই জন্যই কিন্তু করা। আমাদের যে ইনস্ট্রুমেন্টগুলো রয়েছে সেইগুলার এই দেখা, বলটা নিয়ে আসো এদিকে। যারা স্যালাইন জানেন না, স্যালাইন সম্পর্কে আইডিয়া নেই, তারা স্যালাইন শিখে নেবেন, আমাদের সাথে যোগাযোগ করে। ইঞ্জেকশন যারা পারেন না বা সেলাই যারা পারেন না, এখানে অনেক যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন যেগুলো রয়েছে। সেলাইটা মডেলে প্র্যাকটিস করতে হবে, পরবর্তী টাইমে ক্লিনিক হসপিটালে প্র্যাকটিস করতে হবে। কিন্তু যারা একেবারেই জানেন না তারা এগুলো শিখে নেবেন, এবং নেবুলাইজার যারা দিতে পারেন না নেবুলাইজারটা শিখে নেবেন আয়সা আমাদের এখানে। আর যারা নতুন আছেন তারা তো অবশ্যই শিখবেন, পুরাতন যারা তারাও শিখতে পারবেন, পুরাতন ছাত্র যারা রয়েছেন। এটা জামানে ধরা আছে একটা বল, এটা দিয়া শিশু বা বৃদ্ধদের কি বিভিন্ন এক্সারসাইজ রয়েছে সেটা দেখানো হয় ফিজিওথেরাপির মতো। ফিজিক্যাল কী কী এক্সারসাইজ করলে কী কী রোগ থেকে মুক্তি পাওয়া যায় সেটাও এখানে দেখানো হবে। এবং আজকের এই ভিডিওটা আমরা কেয়ারগিভার চ্যানেলে দেব। আপনারা যারা জানেন না, এনে দেখতে পারছেন অক্সিজেন সিলিন্ডার, এই আমাদের এখানে অক্সিজেন সিলিন্ডারটা রয়েছে। ভর্তি হওয়ার পরপরই আপনাকে এগুলো দেখানো হবে যে কী ধরনের এক্সারসাইজ করা যায় বাচ্চাদের জন্য, আপনার অক্সিজেন সিলিন্ডার কীভাবে দিতে হয়, অক্সিজেন কত চাপে দিতে হবে এবং কীভাবে দিতে হয়। গত করোনা ভাইরাসে আপনারা দেখতে পাচ্ছেন কিন্তু অনেকেই যে বাংলাদেশের পরিস্থিতিটা কী ছিল, যে অক্সিজেন সিলিন্ডার পাওয়া যাচ্ছে না, কে দিবে সেটারও লোক পাওয়া যাচ্ছে না। যাই হোক, আজকে খুব বেশি বড় ভিডিও করব না। যদি আপনারা ভিডিও এরকম চান যন্ত্রপাতির উপর মন্তব্য ঘরে লিখেন, তাহলে পরবর্তী টাইমে আমরা আরও যন্ত্রপাতি বর্ণনা দেব। এখানে প্রাথমিক চিকিৎসার বিভিন্ন যন্ত্রপাতি দেখতে পাচ্ছেন আমাদের এই জায়গাতে রয়েছে। যদি এটা ইসিজি মেশিন আপনারা দেখতে পাচ্ছেন, এটা আইআরআর মেশিন, এটা থেরাপি দেওয়া হয়, এবং এই মেশিনটাও আমাদের রয়েছে। আমাদের বিভিন্ন প্যাথোলজিক্যাল যন্ত্রপাতিও রয়েছে এখানে, আপনারা দেখতে পাচ্ছেন কিছু যন্ত্রপাতির ছবি আমরা দেখালাম যাতে আমরা প্র্যাকটিক্যালে এগুলো করতে পারি। যাই হোক, আপনারা যারা দেখছেন পরবর্তী টাইমে যোগাযোগ করে এগুলো শিখে নেবেন। সবাইকে ধন্যবাদ, থ্যাংক ইউ।